হাজার কোটি টাকা পাচারকারী পিকে হালদার ভারতে গ্রেপ্তার, নাম পাল্টে হন শিব শঙ্কর। গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, তিন দম্পতি সহ নিহত নয়। অশনি বৃষ্টিতে তলিয়েছে বোরো ক্ষেত, শ্রমিক সংকটে ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক। টিসিবির পণ্য পেতে আর দীর্ঘ লাইন নয়, অ্যাপসের আওতায় আসছে এক কোটি পরিবার। সিরিজের প্রথম টেস্টে কাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, সাকিব ফেরায় দলে স্বস্তি। চলছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টায় একুশে সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। এছাড়া সংবাদে আরও থাকছে, কলাগাছ আর আনারস পাতায় তৈরি আঁশ যাচ্ছে বিদেশে, বানানো হচ্ছে প্যারাশুট, কার্পেট সহ শৌখিন পণ্য। হাজার কোটি টাকা লোপাট মামলার পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারকে আটক করেছে পশ্চিমবঙ্গের গোয়েন্দা সংস্থা। শনিবার কলকাতার অশোকনগরে অভিযান চালিয়ে পি কে হালদার সহ পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাইদুল ইসলামের প্রতিবেদন। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে হাজার কোটি টাকা লোপাটের মূল অভিযুক্ত ও পাচার মামলার অন্যতম আসামি পি কে হালদার। দুদক সহ বিভিন্ন দপ্তরে পি কে হালদারের নামে ৩৪টি মামলা রয়েছে। ঘটনার পর থেকে সহযোগী সহ পলাতক ছিলেন দেশের আলোচিত অর্থপাচার মামলার এই আসামি। সীমান্ত পেরিয়ে বেশ কিছুদিন ধরেই তিনি অবস্থান করছিলেন কলকাতায়। নাম পাল্টে হয়েছিলেন শিবশঙ্কর হালদার, করেছিলেন সেখানকার আধার কার্ড। সর্বশেষ গোয়েন্দা জেলা আটকা পড়েন বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড। পিকের মামলায় ৮৩ ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। আদালতে ১১ আসামির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। প্রায় ১০০০ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ এরই মধ্যে জব্দ করেছে সরকার। ৬৪ জন আসামির নিষেধাজ্ঞা রয়েছে দেশত্যাগে। ভারতের অর্থনৈতিক গোয়েন্দা ইডির তথ্য বলছে, চারটি বিলাসবহুল বাড়ি, একাধিক ফ্ল্যাট, কয়েকশো বিঘা সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে পিকের। দিল্লি, মুম্বাই সহ ভারতের অন্য শহরেও সম্পদ থাকতে পারে বলে ইডির ধারণা। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন পরিবারের ৭ জন সহ ৯ জন নিহত হয়েছে, আহত আরও ২৫ জন। সকাল ১১টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে কাশিয়ানীর দক্ষিণ ফুকরা এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। ব্যক্তিগত গাড়িতে স্ত্রী ও ছেলেকে নিয়ে গোপালগঞ্জে অসুস্থ মাকে দেখতে যাচ্ছিলেন বারডেম হাসপাতালের চিকিৎসক বাসুদেব সাহা। এ সময় রাস্তার পাশে অন্য শ্রমিকদের সাথে ধান মাড়াইয়ের কাজ করছিলেন ফিরোজ মোল্লা ও তার স্ত্রী, আর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন অনিক ও তার নববিবাহিত স্ত্রী। এক দুর্ঘটনা নিমিষেই কেড়ে নিয়েছে তাদের সবার প্রাণ। গোপালগঞ্জের কাশিয়ানীতে চিকিৎসক বাসুদেব সাহার পরিবারকে বহনকারী গাড়ির সাথে সংঘর্ষ হয় অনিকের মোটরসাইকেলের। এ সময় বরগুনার পাথরঘাটা থেকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস অপর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ধাক্কা দেয় দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারকে। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি ছিটকে পড়ে রাস্তার পাশে ধান মাড়াইয়ের কাজ করা মানুষের উপর। অন্যদিকে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার উপর উল্টে পড়ে যাত্রীবাহী বাসটি। মৃত্যু হয়েছে তিনটি পরিবারের ৭ জন সহ বাসুদেব সাহার গাড়ি চালক ও আরও এক ধান মাড়াই শ্রমিকের।
দ্রুত গতি ও মহাসড়কের উপর ধান মারাই করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলছেন প্রত্যক্ষদর্শীরা। হঠাৎ করে যখন শব্দ হয়েছে, আমরা তো ডাইন সাইডে ছিলাম, পেছনের আগের সিটে পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে। একটি প্রাইভেট কার এবং আরেকটি ধান মারাই করা কল এবং মোটরসাইকেল, এই চারটা সংঘর্ষে আজকে ঘটনা ঘটলো। আহত সংখ্যা প্রায় 25-এর বেশি আছে। রাস্তাটা এত দুর্ঘটনাপ্রবণ একটা রাস্তাতে পরিণত হয়েছে। আমরা প্রত্যেকটা মিটিংয়ে এবং আমরা আলাদা করে আসলে বিভিন্ন সময় প্রিকশনমূলক আমরা আসলে ব্যবস্থা গ্রহণ করছি, কিন্তু তারপরেও আমরা আসলে কোনোভাবে এখানকার আমরা অ্যাক্সিডেন্ট ঠেকাতে পারছি না। দুর্ঘটনায় আহতদের গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। 75-এর পর জাতিকে প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত করা হয়। বারবার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার, কিন্তু ষড়যন্ত্রকারীরা বারবার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে গ্রন্থাগারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা। শনিবার বিকেলে যৌথভাবে মুজিব পাঠাগার নামে এই লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তার লক্ষ্য জাতির পিতার স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলে মানুষের মুখে হাসি ফোটানো। অশনির প্রভাবে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন জেলার ফসলের ক্ষেত। ফলন ভালো হলেও শ্রমিক সংকটে পানিতে তলিয়ে যাওয়া ফসল কেটে ঘরে তুলতে পারছেন না কৃষক। এ অবস্থা উৎপাদন খরচ উঠানো নিয়ে শঙ্কায় আছেন তারা। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামনের রিপোর্ট। এবছর মেহেরপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় 26,500 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ফলনও ভালো হয়েছে, তবে অশিনীর প্রভাবে ভারী বর্ষণে তলিয়ে গেছে ধান ক্ষেত। এক বিঘা জমিতে 16,000 টাকা খরচে উৎপাদন 18-22 মন ধান। 8-850 টাকা মন দরে ধান বিক্রি করলেও উঠবে না খরচ। এক বিঘা ধান চাষ করতে আপনার খরচ পড়ছে 16,000 টাকা, আর ধরুন কাটামারা করি সেখানে খরচ আমাদের উঠছে না। মুনিশের দাম বেশি বলি আমাদের খরচ, মানে ধানের দাম কম, ধান 800-850 টাকা এরকম বিক্রি হয়েছে। অন্যদিকে বিচালি করতে না পারায় গোখাদ্যের সংকট দেখা দিতে পারে বলে জানাচ্ছে কৃষি বিভাগ। পানির নিচে থাকার কারণে মেশিনেও কাজ করতে পারছে না। অশনির বৃষ্টিতে তলিয়ে যাওয়া ফসল তুলতে মাগুরায় 1,200 টাকায়ও মিলছে না শ্রমিক। 3 বিঘা পানির তলে, আর 1 বিঘা তো এখনো উঠতে পারিনি, 2 বিঘা রয়েছে। এতো বেচাও যাবে না, খাওয়াও যাবে না। এ ধান আসলে মানে মাঠে বেচবো, মানে কিনবো না। এবার 39,650 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এর মধ্যে 1,270 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। পানি সরে যাওয়ার জন্য আমরা কৃষকদেরকে দ্রুত আল কেটে দিয়ে পানি বের করে দেওয়ার ব্যবস্থা করেছি। ধান কাটার শ্রমিক সংকট চলছে নড়াইলেও। 1,000 টাকা দিয়ে শ্রমিক না মেলায় নড়াইলের গোয়াখেলা স্কুলের 315 শিক্ষার্থী কাস্তে হাতে নেমে পড়েছেন ধান খেতে। প্রায় 15 বিঘা জমির ধান কৃষকদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিদ্যালয়ের উদ্যোগে আমরা এখানে এসে সবার কাছে একটু জনসেবার কাজ করছি। আমরা চাই যে কৃষকের সোনার ফসল যাতে ভালোভাবে ঘরে উঠে যাক। এবছর নড়াইলে প্রণোদনার আওতায় কৃষকেরা বিনামূল্যে সার ও বীজ পাওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় বোরোর ফলন ভালো হয়েছে। রত্না জামান, একুশে টেলিভিশন। টিসিবির পণ্য পেতে আর লম্বা লাইন বা ভোগান্তি নয়। দ্বৈততা এড়িয়ে ডাটাবেস থেকে ডিজিটাল ফ্যামিলি কার্ডে পণ্য বুঝিয়ে দেওয়া হবে 1 কোটি পরিবারের প্রকৃত উপকার ভোগীদের। প্রযুক্তির এই ব্যবহার সহ পণ্য বিতরণ ব্যবস্থায় আরও কিছু পরিবর্তনে উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবি। বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন মোহাম্মদ নুরনবী। কার্ডের কিউআর কোড স্ক্যান, মুহূর্তেই ভোক্তার সকল তথ্য হাজির মনিটরে। নির্ধারিত পণ্য বুঝিয়ে দিয়েই আবারও তথ্যের হালনাগাদ হলো সিস্টেমে। আধা মিনিট বা তারও কম সময়ে শেষ হলো পুরো প্রক্রিয়া। দ্রুত হলে অন্তত নিশ্চিত থাকা যায় সরকারি সহায়তায় প্রকৃত মানুষটির হাতে পৌঁছেছে টিসিবির পণ্যটি। এভাবে প্রতিবার লেনদেনের বিবরণ নিশ্চিত থাকবে টিসিবির কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে। সংস্থাটির পরামর্শে একটি বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান
বিকশিত করেছে সফটওয়্যার ও অ্যাপসটি। ডিজিটাল ফ্যামিলি কার্ড নামে একটা কার্ডের আমরা ডিজাইন করেছি। যদি উপযুক্ত হয় ওটা গ্রিন কালার দেখায়, খুব সহজেই সে বুঝতে পারবে, সে ওকে পণ্যটা দিয়ে দেবে। কোনো সিগনেচার করার দরকার নেই, কিছু করার দরকার নেই। পণ্যটা দেওয়া মাত্র উপকারভোগীর মোবাইলে একটা এসএমএস যাবে যে আপনি পণ্য পেয়েছেন এত তারিখ অমুক জায়গায় অমুক ডিলারের কাছ থেকে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোয় তৃণমূলের জনপ্রতিনিধিদের সহায়তায় তৈরি 1 কোটি পরিবারের তালিকা হাতে রয়েছে। সুবিধাভোগী এসব মানুষের নাম, মোবাইল নম্বর, ঠিকানা সহ তথ্যের এক্সেল শিট সফটওয়্যারে আপলোড করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত এই ডিজিটাল ফ্যামিলি কার্ড। ক্রিয়াধীন, মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে চিঠি দিয়েছে আমাদেরকে এবং টিসিবিকেও চিঠি দিয়েছে এটা বাস্তবায়ন করার জন্য। যত কম সময়ে সম্ভব, যে যত এক্সপার্ট হবে, বিতরণকারী যত এক্সপার্ট হবে, তত দ্রুত এটা দেওয়া সম্ভব। তার মানে 500 থেকে 600 জন মানুষকে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আসলে পণ্য দিয়ে দেওয়া সম্ভব। ডিডুপ্লিকেশন সিস্টেম আছে, অটোমেটিক ডুপ্লিকেটগুলি রিজেক্ট হবে, যে এই ডিলারের বা এই বিক্রেতার বা এই দোকানদারের আসলে আজকের দিনে 200 জনকে দেওয়ার কথা ছিল, তাহলে সে কতজনকে দিল, তার হাতে কত পণ্য রয়ে গেল, এটা আসলে ঢাকায় বসে জানা সম্ভব। কার্যকারিতা পরীক্ষা নিরীক্ষায় এরই মধ্যে নারায়ণগঞ্জে পাইলটিং হয়েছে, তাতে সন্তুষ্ট বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির কর্মকর্তারা। অ্যাপসটা থাকলে সুবিধা হচ্ছে, স্ক্যান করলেই তার নামটা আমাদের সার্ভারে এন্ট্রি হয়ে যাবে। এইটুকু আলাপ বিশেষ যে কার্ডটা থাকবে সবার, যেহেতু ঢাকায় কার্ডটা হয়নি, ডাটাবেজে আগে এন্ট্রি তো হচ্ছে। তবে সবকিছুই এখন প্রাথমিক পর্যায়ে, চূড়ান্ত হতে আরো কিছুটা সময়ের প্রয়োজন বলছেন সংস্থাটির চেয়ারম্যান। আমরা ওইটা চেষ্টা করতেছি ইন্ট্রোডিউস করার, অলরেডি বানানো অ্যাপস হয়ে গেছে, প্রযুক্তির ব্যবহারে পণ্য বিতরণে স্বচ্ছতার সাথে সার্বিক কার্যক্রমে গতি আসবে বলে মত সংশ্লিষ্টদের। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। এই টেস্টে সাকিব আল হাসান খেলছেন বলে জানিয়েছেন অধিনায়ক মমিনুল হক। লঙ্গার ভার্সনে নিজেদের দুর্বলতা থাকলেও জয়ে চোখ টাইগার ক্যাপ্টেনের। আবু হুরায়রা তামিমের রিপোর্ট। সাদা পোশাকে ঘরের মাঠে টাইগারদের সবশেষ টেস্ট জয় জিম্বাবুয়ের বিপক্ষে, তাও প্রায় 2.5 বছর আগে। ফলে একটি জয়ের জন্য মুখিয়ে মমিনুল মুশফিকরা। এদিকে ইঞ্জুরির কারণে দলে নেই দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন আহমেদ, তাই পেস ডিপার্টমেন্টের দায়িত্ব শরীফুলের কাঁধে। তবে করোনা বাধা কাটিয়ে সাকিবের দলে ফেরাটা স্বস্তি দিয়েছে টাইগার শিবিরে। একটা প্লেয়ারের মোটামুটি আপনার ব্যাটিং দেখলে মোটামুটি বোঝা যায়, সাইকোলজিক্যাল অনেক কিছু বোঝা যায়। আপনারা আমার আপনারাই মনে সবচেয়ে বেশি দেখছেন ব্যাটিং, আমার চেয়ে আমি তো আমার ব্যাটিং নিয়ে ব্যস্ত ছিলাম, আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে উনি 100% খেলার মতো ফিট। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট রেকর্ডটা খুব একটা সমৃদ্ধ নয় বাংলাদেশের। এখন পর্যন্ত 22 ম্যাচে মাত্র 1টি জয় পেয়েছে টাইগাররা, 4টি ড্র আর বাকি 17টিতে হার। টেস্ট ম্যাচে যারা 5 দিন ডোমিনেট করে খেলতে পারবে, যারা 5 দিন আপনার প্রেশারটা ধরে রাখতে পারবে, যারা 5 দিন ভালো ব্যাটিং করবে, ভালো বোলিং করবে, তারাই আমার কাছে মনে হয় তারা ম্যাচটা জিতবে। তো এখানে আগের কোনোটা কোনো সময় আপনার আগের কী হতে কী হয়েছে এগুলো কোনো সময় ম্যাটার করে না। পরিসংখ্যান নিয়ে ভাবছে না মমিনুলরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। আগে সিরিজে কি হয়েছিল না হয়েছিল এটা সব ওইভাবে চিন্তা করছি না। আবু হুরায়রা তামিম, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিএনপি জাতীয় ঐক্যের ডাক, জনগণের সাথে নতুন তামাশা বললেন ওবায়দুল কাদের। যানজট কমাতে শিক্ষার্থীদের জন্য বাস চালুর আহ্বান ঢাকা উত্তর সিটি মেয়রের। আবার আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে। বিএনপি জাতীয় ঐক্যের ডাক, জনগণের সাথে নতুন তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। ঘরেই যাদের ঐক্য নেই তারা আবার জনগণকে ঐক্যবদ্ধ করবে, তারা আবার ঐক্যজোট করবে। দেখেছি গত নির্বাচনে ঐক্যজোটের লেজে গোবরে অবস্থা। তাই নতুন করে বিএনপির জাতীয় ঐক্যের ডাক, জনগণের সাথে
এ নতুন ঐক্যের ডাক নতুন তামাশা বলে আমরা মনে করি। সম্প্রীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সম্প্রীতি উৎসবে মন্ত্রী বলেন, মাঝে মাঝে সাম্প্রদায়িক অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। এই অপশক্তিকে অবদমিত করতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা মুক্তিযুদ্ধের চেতনার প্রতীকই নন, তিনি অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। পরে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ বৌদ্ধ ধর্মাবলম্বীরা। যারা মাঝে মধ্যে মাথাচড়া দিয়ে ওঠার চেষ্টা করে তাদেরকে অবদমিত করতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাবো। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে, একটি গোষ্ঠী রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সপ্তম জাতীয় সম্মেলনে একথা বলেন তিনি। স্বাধীনতা বিরোধীরা এখনও তৎপর জানিয়ে ধর্মান্ধদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মন্তব্য করে ন্যূনতম মজুরি নির্ধারণ সহ শ্রমিকদের দাবি পূরণ ও সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দেন কৃষিমন্ত্রী। দীর্ঘদিন আমরা ক্ষমতায় আছি, প্রায় 14 বছর আমরা দেশ পরিচালনা করেছি। এদেশের মানুষ যদি মনে করে যে নতুন আরেকটা শক্তি আসা উচিত ক্ষমতা, আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে তো ভালো, অবশ্যই সেটা নির্বাচনের মাধ্যমে নির্ধারণ করতে হবে। পদ ভিন্ন হতে পারে, মতা আদর্শের দিক থেকেও কিছুটা ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, তাদের সমৃদ্ধশালী জীবনযাপন, সুন্দর জীবনযাপন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। ঢাকার যানজট কমাতে শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতে ব্যক্তিগত গাড়ির বদলে বাস চালু করার আহ্বান জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের 2 বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে মেয়র আতিক প্রশ্ন রাখেন, হাতিঝিলের জন্য কারওয়ান বাজারে বিজেএমইএ ভবন ভাঙা হলে যানজট কমাতে মহাখালীর সেতু ও সড়ক ভবন কেন ভাঙা নয়? মাহমুদ হাসানের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম দ্বিতীয়বার দায়িত্ব নিয়ে পার করেছেন 2 বছর। এই সময়ের মধ্যে সিটি কর্পোরেশনের পরিকল্পনা আর অর্জন নিয়ে মুখোমুখি হন সংবাদ সম্মেলনে। মেয়র বলেন, রাজধানীর স্কুল কলেজগুলোর সামনে যানজট লেগেই থাকে, তার অন্যতম কারণ প্রাইভেট কার। এই জট কমাতে তুলে ধরেন স্কুল বাসের প্রয়োজনীয়তা। বনানী থেকে উত্তরা পর্যন্ত যানজটের অন্যতম কারণ হিসেবে সেতু ভবন আর বিআরটিএ ভবনকে দায়ী করেন মেয়র। মহাখালী ব্রিজের উপর দিয়ে উঠে যায় আর পাশে ছোট্ট একটি জায়গা দেখে বলে রিয়েল গাড়ি পার্কিং নিয়ে কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। আর রাজধানীর খাল দখলদারদের স্বইচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান তিনি। খাল দুই পাশে মাঝখানে খাল নেই বাড়ি। ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে মেয়র বলেন, অভিযান চলবে 17 মে থেকে 26 মে পর্যন্ত 10 দিন। র‍্যাপিড অ্যাকশন টিম করা আছে আমার মেডিকেল টিমের কাছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বিদ্যুৎ খাতের সিস্টেম লস এখন 8% ঘরে, এক যুগ আগের তুলনায় 6% কম। তবে শতভাগ গ্রাহক প্রিপেইড মিটারে আওতায় এলে অপচয় আরও কম হতো। সরকারি ভর্তুকি ও গ্রাহক পর্যায়ে মূল্যবৃদ্ধির চাপও বাড়ত না, কিন্তু প্রায় 90% বিদ্যুৎ গ্রাহক এখনও প্রিপেইড মিটারের বাইরে। প্রিপেইড মিটার নিয়ে তহিদুর রহমানের 2 পর্বের বিশেষ প্রতিবেদনে আজ শেষ পর্ব। দেশের শতভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়, গ্রাহকের সংখ্যা ছাড়িয়েছে 4,22,00,000। উৎপাদন হচ্ছে 14,000 মেগাওয়াটের উপরে আর উৎপাদন ক্ষমতা 25,563 মেগাওয়াট। তবে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ত্রুটি, মিটার রিডিংয়ে কারসাজি, ভুয়া বিল সহ নানা অনিয়মে 8.48% বিদ্যুৎ অপচয় হয়।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, শতভাগ গ্রাহক প্রিপেড মিটারের আওতায় আনার মাধ্যমে অপচয় কমানো সম্ভব। এতে সরকারের ভর্তুকি ব্যয় হ্রাসের পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপও কমবে। প্রিপেড মিটার যদি আমরা সবাইকে দিয়ে দিতে পারতাম, তাহলে সিস্টেম লসের নামে যে বিদ্যুৎ চুরির বিষয়টি একেবারে আমাদের বলতে পারেন যে একটা দিবালকের মতো সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই চুরির কবল থেকে বিদ্যুৎ খাতকে সুরক্ষা দেওয়া যেত, প্লাস ভোক্তারা পরিকল্পনা মাফিক বিদ্যুৎ ব্যবহার করতে পারত। এদিকে অনিয়ম অপচয় রোধ ও স্বচ্ছতা নিশ্চিতে 2011 সালে গ্রাহক পর্যায়ে প্রিপেড মিটার স্থাপন শুরু করে বিদ্যুৎ বিভাগ, কিন্তু 8 বছরে তেমন অগ্রগতি হয়নি। কাজ হয়েছে মাত্র 10%। 48,31,000 গ্রাহক পেয়েছেন প্রিপেড মিটার। পাইপলাইনে আরও প্রায় 2 কোটি মিটার স্থাপন করার মতো বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া আছে। আগামী 5 বছরের মধ্যে আমরা সকল গ্রাহককে প্রিপেড মিটারে আওতায় আনবো, যাতে করে গ্রাহকরাও তার সেই বিদ্যুৎ ব্যবহার সে নিজেরটা নিজে দেখতে পাবে, তার যে বিল সে নিজে পে করলো, হ্যাঁ, এতে করে আর তার যে হয়রানি যেটা গ্রাহক হয়রানি সেটা হবে না। 6টি বিতরণকারী কোম্পানির মধ্যে পিডিবি 14,83,000, পল্লী বিদ্যুৎ 13,10,000, ডিপিডিসি 6,11,000 প্রিপেড মিটার স্থাপন করেছে। তবে এগিয়েছে ডেসকো, কোম্পানিটির 95% গ্রাহক পেয়েছেন প্রিপেড মিটার। আমাদের মিটারিং সিস্টেমটা টোটালটাই হলো অনলাইনে, একটা গ্রাহক যে কোনো জায়গা থেকে মোবাইল আমাদের অ্যাপস আছে সেটার মাধ্যমে সে মানে তার কার্যক্রম চালাতে পারে। আমাদের এই সিস্টেমটা আমরা স্মার্ট প্রিপেমেন্ট মানে এএমআই সিস্টেমে আমরা কনভার্ট করছি, তার জন্য আমাদের প্রিপারেশনও হয়েছে। মোট কথা, আগামী 2023 সালের ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা 100% আমরা আমাদের টোটাল কার্যক্রমটা দেখাইতে পারব। 2025 সালের মধ্যে দেশের সব গ্রাহককে প্রিপেড মিটার দেওয়ার পরিকল্পনা রয়েছে বিদ্যুৎ বিভাগের। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন, বিজ্ঞান ও গবেষণা। কলা গাছের পরিত্যক্ত খোলস আর আনারসের ফেলে দেয়া পাতা থেকে তৈরি টাঙ্গাইলের গোল্ডেন ফাইবার যাচ্ছে জার্মানি সহ বিভিন্ন দেশে, আয় হচ্ছে ডলার। এই আশে জার্মানিতে তৈরি হচ্ছে প্যারাসুট আর দেশে তৈরি হচ্ছে কার্পেট, পাপোষ, ফুলদানি সহ নানা শৌখিন পণ্য। মধুপুর গণের কলা গাছ ও আনারস পাতায় উঁকি দিচ্ছে গোল্ডেন ফাইবারের বিপুল সম্ভাবনা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন সমুল ইসলাম। কলা ও আনারস চাষের জন্য বিখ্যাত মধুপুর, এখন দিনে দিনে কলা গাছের খোসা ও ফেলে দেয়া আনারসের পাতার চাহিদা বাড়ছে। পরিত্যক্ত এই দুটি বস্তু দিয়েই তৈরি হচ্ছে গোল্ডেন ফাইবার, বিদেশেও রপ্তানি হচ্ছে। মধুপুর উপজেলার কাকরাসুনি গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তা আনোয়ার হোসেন 2016 সালে কলা গাছের খোসা ও আনারসের পাতা থেকে গোল্ডেন ফাইবারের উৎপাদন শুরু করেন। পরে কৃষি বিভাগের সহযোগিতায় আরও কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান ফাইবার উৎপাদনে আসে। কলা ও আনারস কাটার পর বাগান মালিকদের কাছ থেকে খোলস ও পাতা এনে কারখানায় এই আঁশের উৎপাদন করা হচ্ছে। ভালো মার্কেটও পাইছি, এটা অনেক দামি জিনিস, এবং কি এগুলা সব বিদেশি জিনিসপত্র তৈরি হইতেছে, বিদেশ চলে যাচ্ছে। বিদেশে রপ্তানি ছাড়াও এসব সোনালী আঁশ প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে কার্পেট, পাপোষ, রশি, ফুলদানি সহ নানা ধরনের শৌখিন পণ্য। পরিত্যক্ত আবর্জনা থেকে হচ্ছে জৈব সারও, অনেকের কর্মসংস্থানও হচ্ছে। ফেলে দেওয়া গাছ দিয়ে আনারসের সুতা তৈরি করতেছে, এটা কৃষিতে একটি নতুন মাত্রা। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করবে। আমাদের কাজ শিয়াইয়া আমাদের মতো 30-40টা পরিবার ভালোই সুখে আছে। বজ্র থেকে যে সার জৈব সার হয় এটা খুবই উপকারী। বৃহৎ আকারে এই শিল্প প্রতিষ্ঠানটা গড়া যায় তাহলে সারা বাংলাদেশের অর্থনৈতিক একটা অবস্থানের পরিবর্তন আসবে। কৃষি বিপণন অধিদপ্তর জানায় এই আঁশ দিয়ে জার্মানিতে তৈরি করা হয় প্যারাসুট। ইকোফ্রেশ এগ্রো নামে একটি কোম্পানি জার্মানিতে এই আনারসের পাতার আঁশ রপ্তানি করছে। শুধু মধুপুর থেকে কলা গাছের পরিত্যক্ত খোলস ও আনারসের ফেলে দেওয়া পাতা থেকে বছরে প্রায় 400 কোটি টাকা মূল্যের আঁশ তৈরি হয়। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আর থাকবে। পটুয়াখালীতে গাছের সাথে বেঁধে কিশোরকে নির্যাতন, আটক 3 মূল হোতা পলাতক।
আবার আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। পটুয়াখালীতে কিশোরকে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতনের অপরাধে তিনজনকে আটক করেছে পুলিশ। বোয়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার কিশোর মুন্নার মামার বাসা থেকে 85,000 টাকা হারিয়ে যায়। ওই টাকা চুরির অপবাদ দিয়ে মুন্নাকে গাছে বেঁধে নির্যাতন করে ভগ্নিপতি হজরত আলী। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মূল হোতা হজরত এখনও পলাতক রয়েছে আর নিখোঁজ ভুক্তভোগী কিশোর। নির্যাতনের ঘটনায় পাঁচজন আসামি করে মামলা করেছেন কিশোরের মা হাসিনা বেগম। অনেক রক্তাক্ত করে আলাইছে, অনেক তিন দিন টামায় আমার ছেলে নিখোঁজ, ছেলে পাইতে আসি না। তবে এই নির্যাতন যারা করছে বা নির্যাতনের সাথে যারা জড়িত এদের বিচার হোক। হাসিনা বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা মামলা নিচ্ছি এবং মামলায় তাকে আমরা গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করব। শেখ হাসিনা ক্ষমতায় এসে নৌপথ পুনরুদ্ধারে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশ্বব্যাংকে অর্থায়নে চট্টগ্রাম ঢাকা আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল নির্মাণ সংক্রান্ত চুক্তিপত্র সই অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রকল্পের আওতায় প্রায় 900 কিলোমিটার নৌপথ খনন, 6টি স্থানে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, 3টি ফেরি ক্রসিং এলাকা ড্রেজিং, 4টি প্যাসেঞ্জার ও 2টি কার্গো টার্মিনাল ও 15টি ল্যান্ডিং স্টেশন নির্মাণ এবং 2টি মাল্টিপারপাস ভেসেল সংগ্রহ করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশের যে আমাদের শিপইয়ার্ডগুলো আছে সরকারি এবং বেসরকারি খাতে যেগুলো আছে সেগুলো আছে, কত বড় সক্ষমতা অর্জন করেছে এই 13 বছরে সক্ষমতা অর্জন করেছে। আগে আমাদের যে সব আর্কিটেক্টগুলো ছিল লেবার আর্কিটেক্ট, তারা দেশে তাদের কোনো কাজ ছিল না, তারা অধিকাংশই বেকার ছিল অথবা পৃথিবীর অন্যান্য দেশে চলে যেত। আজকে কর্মক্ষেত্র তৈরি হয়েছে, কারণ বাংলাদেশে এখন বিরাট সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে। 1947 পরবর্তী বাংলা সাহিত্যের বাঁক বদলের অন্যতম কাণ্ডারী কথাশিল্পী শওকত ওসমান বলে মন্তব্য করেছেন বক্তারা। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রের অমর এই কথাসাহিত্যের 24তম প্রয়াণ দিবস আলোচনায় যোগ দিয়ে তারা বলেন, শওকত ওসমান ব্রিটিশ শোষণ এবং পরবর্তীতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে উচ্চস্বর ছিলেন। বনি আদম, কৃতদাসের হাসি, জননী প্রভৃতি রচনায় তিনি বাঙালিকে সোচ্চার করে তোলেন। বঙ্গবন্ধু হত্যা তাকে গভীরভাবে আলোড়িত করলেও তিনি দেশান্তরী হন। বর্তমান প্রজন্মের জন্য অবশ্য পাঠ্য করে তোলার পাশাপাশি তার সৃষ্টির সম্ভার বহির্বিশ্বে ছড়িয়ে দিতে জোর দেন আলোচকরা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। অংশীজনদের নিয়ে সেবা সম্পর্কিত মতবিনিময় সভা করল কর্মসংস্থান ব্যাংক। রাজধানীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 1998 সালের প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি অর্থায়নের মাধ্যমে এ পর্যন্ত 29 লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পরিচালক শিরিন আক্তার। গেল অর্থবছর শতভাগ সরকারি মালিকানাধীন এই প্রতিষ্ঠান 26 কোটি টাকার নিট মুনাফা করেছে বলেও জানান তিনি। এ সময় খেলাপি ঋণ পুনরুদ্ধারে কর্মীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস এর যৌথ উদ্যোগে রাজধানীর শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজে বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে র্যামন ম্যাগাসেসে পুরস্কার, 2021 বিজয়ী ও আইডিএসি লিড ডক্টর ফিরদাউসি কাদরি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এবং শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর এ বি এম মাকসুদুল আলম উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, থ্যালাসেমিয়া বাবা মায়ের মাধ্যমে সংক্রমিত হয়। একজন থ্যালাসেমিয়া বাহক অন্য আরেকজন বাহককে বিয়ে না করার মধ্য দিয়ে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা অত্যন্ত জরুরি। রাশিয়ার সব ক্লাবকে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করায় উয়েফার বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছে রাশিয়ার 4 ক্লাব। রাশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন জেনিত পিটার্সবার্গ সহ আরও 3 ক্লাব খবরটি নিশ্চিত করেছে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা চালানোর গত ফেব্রুয়ারিতে রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করে উইফা। পরে এই মাসের শুরুতে উইফা জানায় আগামী মৌসুমে কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না রাশিয়ান ক্লাব। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে রাশিয়ার শীর্ষস্থানীয় চার ক্লাব। সাভারে বর্ণাঢ্য আয়োজনে 19 মে থেকে শুরু হতে যাচ্ছে অষ্টম বল্টন কাপ গলফ টুর্নামেন্ট। দুপুরে সাভার গলফ ক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। যৌথভাবে টুর্নামেন্ট উদ্বোধন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক ও ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান নুরুল আরম রিজভি। সম্মেলনে ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন জানান, 19 মে টুর্নামেন্ট শুরু হয়ে পুরস্কার বিতরণের মাধ্যমে তা শেষ হবে 21 মে। সংবাদ শেষ করার আগে ডলফিন আর্মির খবর। সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি তো আছেই, এর পাশাপাশি এখন ব্যবহার হচ্ছে ডলফিন। বুদ্ধিমান এই জলজ প্রাণীটিকে ব্যবহার করছে শক্তিধর দুই দেশ, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সমুদ্র সীমা পাহারা, শত্রুপক্ষের ডুবুরি চিহ্নিত করাসহ মাইন খুঁজে বের করতে পারদর্শী প্রশিক্ষিত এই ডলফিনের দল। পানির নিচে কীভাবে ডলফিনগুলোকে ব্যবহার করা হয় তারই বিস্তারিত চিত্র তুলে ধরছেন আশরাফ শুভ। সামরিক বাহিনীতে কুকুরের ব্যবহার প্রাচীনকাল থেকেই, গ্রিক ও রোমান সভ্যতা থেকেই কুকুরের ব্যবহার। দুটি বিশ্বযুদ্ধে বিভিন্ন অভিযানে প্রশিক্ষিত কুকুর কাজে লাগানো হয়েছে। এবার পানির নিচে কাজে লাগানো হচ্ছে ডলফিন। সম্প্রতি কৃষ্ণসাগরে রুশ নৌবন্দর রক্ষায় প্রশিক্ষিত ডলফিন মোতায়েনের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি আলোচিত হয়। ডলফিনের ব্যবহার কেন? প্রথমত, ডলফিন বুদ্ধিমান এবং যোগাযোগে পারদর্শী। এছাড়া ডলফিনের বিশেষ গুণ ইকোলোকেশন বা কম্পনের মাধ্যমে শনাক্ত করা, বস্তুর অবস্থান সহজেই চিহ্নিত করতে পারে ডলফিন, ফলে আগাম বিপদ আগেভাগেই বুঝে ফেলে স্তন্যপায়ী প্রাণীটি। ডলফিনদের ইকোলোকেশন এতটাই শক্তিশালী যে তারা দূর থেকেই গলফ বলের সঙ্গে পিংপং বলের তফাৎ বুঝতে পারে, যা কোনো যন্ত্র পারে না। এছাড়া ডলফিন সাঁতারে পারদর্শী। রোবট যা পারে না, ডলফিন তা পারে। সাগরের গভীরতম স্থানে ক্লান্তিহীনভাবেই পৌঁছে যেতে পারে তারা। নিমিষেই খুঁজে বের করতে পারে লুকিয়ে রাখা মাইনসহ যে কোনো বস্তু। তবে এর জন্য লম্বা সময়ের প্রশিক্ষণ দেয়া হয় ডলফিনগুলোকে। বিশেষ খাবার এবং প্রশিক্ষণে লক্ষ্যবস্তু চিহ্নিত করা শেখানো হয়, রপ্ত করানো হয় সেনাদের সাথে যোগাযোগের কৌশল। শীষ ও হাতের সংকেতে ডলফিনদের সাথে যোগাযোগ হয়, আর ট্রান্সডুসার নামে একটি ডিভাইসের মাধ্যমে শব্দ তরঙ্গ উৎপন্ন করে ডলফিনদের বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। আশরাফ শুভ, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদা ভারতে গ্রেপ্তার, নাম পাল্টে হন শিবশঙ্কর। গোপালগঞ্জে কাশিয়ানিতে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, 3 দম্পতি সহ নিহত 9। অশরি বৃষ্টিতে তলিয়েছে বড় ক্ষেত, শ্রমিক সংকটে ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক। টিসিবির পণ্য পেতে আর দীর্ঘ লাইন নয়, অ্যাপসের আওতায় আসছে 1 কোটি পরিবার। সিরিজের প্রথম টেস্টে কাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, সাকিব ফেরায় দলে স্বস্তি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।